আরটিভিতে আসলাম একটা অডিশনের মাধ্যমে, ইয়াংস্টার একটা টিভি রিয়েলিটি শো ছিল, ওটা থেকে আসলাম। এটা আমার ভয়েস এমনিতে শুরুতে একদম চিকন ছিল, তো আমি তখন ওটাকে কাজে লাগালাম। এটা আসলে যে দুই ভয়েস একসাথে কণ্ঠের প্রবলেম হচ্ছে কিনা? না না না, কোনো প্রবলেম নাই। এটা আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি তখন বুঝতে পারলাম। আপনি কি জওয়ান সিনেমা দেখেছেন? না, এখনো আসলাম দেখতে। দেখি নাই, দেখতে আসছি। হ্যাঁ, দেখার অনুভূতিটা কিরকম? হ্যাঁ, অবশ্যই আমি তো দেখার জন্য অনেক আগ্রহী। আমি এটা মনে হয় শাহরুখ খানের সেকেন্ড মুভি যেটা বাংলাদেশে রিলিজ হয়েছে, অবশ্যই আমি দেখব। শাহরুখ খানের কুচকুচ কোথায় দেখে একটি গান করি, লড়কি বড়ি অনজানি হ্যায় सपना है सच है कहानी है, देखो ये पगली बिल्कुल ना बदली, ये तो वही दीवानी है। हो हो हो, लड़का बड़ा अनजाना है, सपना है सच है फसाना है, हाँ हाँ ये पगला बिल्कुल ना बदला, ये तो वही दीवाना है। हो हो हो, चमत्कार चमत्कार। जवान देखे? না, এখনো দেখিনি। আচ্ছা, জওয়ান নিয়ে প্রকাশ জায়গা রেখে জওয়ান অবশ্যই আমাদের সবার প্রিয় শাহরুখ খানের মুভি, অবশ্যই ভালো হবে। এটা বাংলাদেশে শাহরুখ খানের মুভি সেকেন্ড মুভি যেটা রিলিজ হয়েছে, অনেক অনেক আশাবাদী, এটা অনেক ভালো হবে। छुपा लो हमको, हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले खो न जाए, दूर तुमसे हो न जाए, पास आओ गले से लगा लो। ओके, कैसे संभव?